He has an inexpedient chart with us daily বা he takes a বলতে পারো। দ্যাট মিন্স বন্ধুরা এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে আমরা খুব সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি। যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ যাদের ট্রান্সলেশন থাকে তোমাদের জন্য খুব 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 খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলি। তো এইগুলি খাতার মধ্যে বন্ধুরা নোট ডাউন করবে এবং প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাস আসবে ট্রান্সলেশনে। তো এইগুলি বাড়িতে নোট ডাউন করো এবং শিখতে থাকো পড়তে থাকো যাতে করে ইজিলি তোমরা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারো। তো তো আজকে আমরা ট্রান্সলেশন ক্লাসের সেকেন্ড ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে হ্যাজ এবং হ্যাভকে সেন্টেন্সের মধ্যে ইউজ করি। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে হ্যাজ এবং হ্যাভকে আমরা কীভাবে ইউজ করি খাওয়া এবং পানীয় অর্থে আমরা কীভাবে ব্যবহার করে থাকি। বেসিক্যালি অনেক স্টুডেন্টসরা এটা মনে করে যে হ্যাভ শুধু আছে অর্থে বা পজিশন অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তো হ্যাভ হচ্ছে একটা ডাইনামিক ভার্ব, তো তার মাল্টিপল ইউজেস রয়েছে। তো তার মধ্যে আমরা প্রথম যে ইউজটা দেখেছিলাম সেটা ছিল কি খাওয়া এবং পানীয় অর্থে। তো আজকে যে ইউজটা যে এটাও হ্যাজ এবং হ্যাভের উপরেই ডিপেন্ড করে দেওয়া হয়েছে, আমরা কথাবার্তা সম্পর্কিত সেগুলির উপর আমরা কি করতে পারি হ্যাজ এবং হ্যাভকে ইউজ করতে পারি। দ্যাট মিন্স যদি অবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে, যদি অবজেক্ট আমরা এ চার্ট, এ ডিসকাশন, এ টক ইত্যাদি অবজেক্ট রূপে ব্যবহৃত হয় মানে কথাবার্তা সম্পর্কিত, সেই অর্থ আমরা হ্যাজ এবং হ্যাভকে ব্যবহার করতে পারি। তো আজকে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্সগুলি তোমাদেরকে বলবো, চেষ্টা করবে আমার সাথে তৈরি করার ট্রান্সলেট করার। দেখো আমি প্রতিদিন ঘুমানোর আগে আমার বাবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলি। তাহলে আমি কথা বলি ইংরেজি কী হবে বন্ধুরা? আমি কথা বলি, হ্যাঁ ভেরি গুড, আমি কথা বলি তাহলে কী হবে? আই, ভেরি গুড, বলো বলো, আই কথা বলা, তাহলে আই এই স্ট্রাকচারে বানাও, আয়ের সাথে কী বসে? হ্যাভ। আরেকটা কথা, যারা ট্রান্সলেশনের প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে আসো, কারণ এটার মধ্যে আমি বলেছি আয়ের সাথে হ্যাভ বসে, ইউর সাথে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, দেয়ের সাথে হ্যাভ বসে, হিয়ের সাথে হ্যাজ, শিয়ের সাথে হ্যাজ এবং যে কোনো নামের সাথে হ্যাজ বসে, এটা আমি বলে এসেছি প্রথম ক্লাসে। তাহলে কী হবে? আই হ্যাভ, ঠিক আছে? আই যেহেতু আই সাবজেক্ট তার সাথে কী বসবে? হ্যাভ। এখন বলা হচ্ছে আমি বাবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলি, তাহলে আই হ্যাভ এ। এখন এখানে একটা ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ কথা, কি কথা বন্ধুরা? গুরুত্বপূর্ণ কথা, তাহলে আই হ্যাভ এ সিগনিফিকেন্ট, আই হ্যাভ এ সিগনিফিকেন্ট টকও লিখতে পারো, চার্টও লিখতে পারো, ডিসকাশনও লিখতে পারো, যেটা ভালো লাগে। আমি একটা লিখছি আই হ্যাভ এ সিগনিফিকেন্ট টক, কার সাথে? আমরা শেষের থেকে সামনের দিকে আসব, সাথে মানে হচ্ছে উইথ, আমার বাবার সাথে, দ্যাট মিন্স উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার, ঠিক আছে? কার সাথে? বাবার সাথে, উইথ মাই ফাদার। কখন? আগে, আগে ইংরেজি কি? বিফোর। যখন ট্রান্সলেশন করবে সবসময় একটা কথা মনে রাখবে যে সাবজেক্টকে ফাইন্ড আউট কীভাবে করবে, আমরা যখন ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো, যেন কথা বলা, তাহলে এখানে বলছে আমি কথা বলি, তাই তো? তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, তো সাবজেক্টকে আমরা বের করে নিলাম। তো কথা বলা আমরা একটু আগে এই স্ট্রাকচারটা দিয়ে তোমরা বের করতে পারবে আই হ্যাভ। তো কথা বলা সম্পর্কিত হলে এ টক, এ চার্ট, এ ডিসকাশন, তাহলে আই হ্যাভ গুরুত্বপূর্ণ হচ্ছে সিগনিফিকেন্ট, তাহলে আই হ্যাভ এ সিগনিফিকেন্ট টক, কার সাথে? বাবার সাথে, উইথ মাই ফাদার। আগে মানে হচ্ছে কি? বিফোর, তাহলে ঘুমানোর আগে, বিফোর, যেহেতু এটা একটা প্রেপোজিশন রূপে ব্যবহার করা হয়েছে, তাহলে বিফোর ঘুমানোর আগে, দ্যাট মিন্স বিফোর স্লিপিং, বিফোর স্লিপিং, ঠিক আছে? প্রতিদিন মানে এভরিডে, এভরিডে বা ডেইলিও লিখতে পারো, ঠিক আছে? নেক্সট, তাহলে এটা বুঝতে পেরেছ? তাহলে আই হ্যাভ এ সিগনিফিকেন্ট টক বা আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্টও লিখতে পারো, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট টক, ঠিক আছে? এখানে অ্যান কেন লিখেছে? কারণ এখানে আছে আইটা হচ্ছে ভাওয়েল। আচ্ছা, এখানে আই হ্যাভ ইচ্ছা করলে আমরা এখানে কী লিখতে পারি? আই টেকও লিখতে পারি, আই টেক এ সিগনিফিকেন্ট টক, ইচ্ছা তোমার।
সে প্রতিদিন সন্ধ্যায় তার প্রতিবেশীদের সাথে অর্থহীন কথা বলে। তাহলে এটাকে যদি আমি বানাই তাহলে কে কথা বলে? সে। তাহলে সে ইংরেজি কি বন্ধুরা? হি। তো সে কথা বলে, তো এখানে আমরা হ্যাজ থেকে হ্যাভ, তাহলে আমরা কী নেব? হি হ্যাজ। হি এর সাথে কী বসে? হ্যাজ। তাহলে হি হ্যাজ এ। অর্থহীন কথা বলা, অর্থহীন মানে হচ্ছে পয়েন্টলেস। কী হতে পারে? পয়েন্টলেস ডিসকাশন বা টক। তাহলে হি হ্যাজ এ পয়েন্টলেস টক। সো সে কথা বলে, তো সে কথা বলে মানে হি হ্যাজ এ টক। কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে অর্থহীন, যেমন সিগনিফিক্যান্ট। এটা যদি আমাকে বলো গ্রামারের মধ্যে কী ওয়ার্ড, এটা হচ্ছে গ্রামারের মধ্যে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। কী হবে বন্ধুরা? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে কিনা? এই পয়েন্টলেসটা কী হবে গ্রামারের মধ্যে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো, হি হ্যাজ এ পয়েন্টলেস টক। আমি তোমাদের গতকালকে বলেছিলাম যদি কোনো ওয়ার্ডের লাস্টে অ্যালিড ডাবল এস থাকে এটা অ্যাডজেক্টিভ হয়। দেখতে পাচ্ছ, হি হ্যাজ এ পয়েন্টলেস টক উইথ, কার সাথে? প্রতিবেশীদের সাথে। উইথ তার প্রতিবেশীদের সাথে, তার প্রতিবেশীদের সাথে। উইথ হিজ নেইবার্স, উইথ হিজ নেইবার্স, প্রতিদিন সন্ধ্যায়, ঠিক আছে? এভরি ইভিনিং। বুঝতে পারছো? তাহলে এটা সেন্টেন্সটা কী দাঁড়ালো? হি হ্যাজ এ পয়েন্টলেস টক উইথ হিজ নেইবার্স এভরি ইভিনিং। দেখো খুব সহজে আমরা এই স্ট্রাকচারটাকে ইউজ করে খুব সহজে আমরা ট্রান্সলেশন করতে পারছি। নেক্সট, সে প্রতিদিন আমাদের সাথে অপ্রাসঙ্গিক আলোচনা করে। তাহলে কে আলোচনা করে? সে। তাহলে সাবজেক্ট কী এখানে হবে বন্ধুরা? হি। তাহলে সে আলোচনা করে, তাহলে হি এর সাথে কী বসবে? হ্যাজ। হি হ্যাজ এ অপ্রাসঙ্গিক, ইংরেজি কি? ইরিলিভেন্ট, ইরিলিভেন্ট। হি এখানে তাহলে এন হবে, কারণ এখানে আই আছে যেহেতু এন হবে। হি হ্যাজ অ্যান ইরিলিভেন্ট ডিসকাশন, ডিসকাশন লিখছি। হি হ্যাজ অ্যান ইরিলিভেন্ট ডিসকাশন আমাদের সাথে, উইথ আস, আমাদের মনে হবে কি? আস। তাহলে হি হ্যাজ অ্যান ইরিলিভেন্ট ডিসকাশন উইথ আস, প্রতিদিন হচ্ছে এভরিডে বা ডেইলি। আমি এখানে ডেইলি লিখছি, এখানে এভরিডে লিখেছি, এখানে এভরিডে লিখেছি, তাহলে ডেইলি, ঠিক আছে? বা এভাবে লিখতে পারো, হি টেক্সও লিখতে পারো। কী লিখতে পারো? হি টেক্স অ্যান ইরিলিভেন্ট ডিসকাশন, তিনি প্রতিদিন আমাদের সাথে অপ্রাসঙ্গিক আলোচনা করে। তো তিনি মানে হচ্ছে সে, দ্যাট মিনস হি। তাহলে আলোচনা করে মানে হি হ্যাজ এ, এখানে এন, দেখো অপ্রাসঙ্গিক, দেখো এখানে আমরা লিখেছি অপ্রাসঙ্গিক ইংরেজি কী লিখেছি এখানে? ইরিলিভেন্ট। অপ্রাসঙ্গিক ইংরেজি কী লিখেছি এখানে বন্ধুরা? হ্যাঁ, ভেরি গুড, ইরিলিভেন্ট। এখানে দেখো অপ্রাসঙ্গিক, এটাও মানে অর্থহীন মানে কি? অপ্রাসঙ্গিক মানে পয়েন্টলেস। তো তোমাদের এখানে ভোকাবুলারিও ডেভেলপমেন্ট হচ্ছে, হচ্ছে কি না? ভোকাবুলারিও তোমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। দেখো তাহলে এটা যদি করো, হি হ্যাজ অ্যান ইনএক্সপেডিয়েন্ট টক, অপ্রাসঙ্গিক মানে আছে ইনএক্সপেডিয়েন্ট টক বা ডিসকাশন বা চার্ট। আচ্ছা চার্ট লিখি এখানে আপাতত একটা ওয়ার্ড, চার্ট, সাথে মানে হচ্ছে উইথ, আমাদের সাথে মানে উইথ আস, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে বা ডেইলি। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? হি হ্যাজ অ্যান ইনএক্সপেরিয়েন্ট চার্ট উইথ আস ডেইলি, বা হি টেক্সও বলতে পারো। দ্যাট মিন্স বন্ধুরা, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে আমরা খুব সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছি। যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যাদের ট্রান্সলেশন থাকে, তোমাদের জন্য খুব 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 খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলি। তো এগুলি খাতার মধ্যে বন্ধুরা নোট ডাউন করবে, এবং প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাস আসবে ট্রান্সলেশনে। তো এগুলি বাড়িতে নোট ডাউন করো এবং শিখতে থাকো, পড়তে থাকো, যাতে করে ইজিলি তোমরা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ট্রান্সলেশন এখানে রাখছি, ভালো করে পড়ো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা কথা বলি, যখন তোমরা ইচ্ছে করলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখান থেকে যখন সরে যাবো একটা স্ক্রিনশট নিয়ে নিও। তো বাড়িতে ভালো করে এগুলি বুঝো, তারপরে পড়ো। থ্যাংক ইউ।